মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ঝুমা। তো আজকে হচ্ছে, এখন ঘড়িতে বেজে গেছে 12টা বেজে গেছে, তবু গুড মর্নিং বললাম, কারণ এই সবেই সকাল হয়েছে, কারণ আজকে হচ্ছে নীলের ঘরের উপোস, নীল ষষ্ঠীও বলে। তো আজকে আমার নীল ষষ্ঠীর পুজো করার আছে সকাল। আজকে তো পুরো আমাদের কিছু নিয়ম আছে, যেটা 12টার পরেই পুজো করতে হয়, মানে এই ফার্স্ট হাফ না, সেকেন্ড হাফে পুজো করতে হয়। তো সেকেন্ড হাফে পুজো করার জন্য আমি যাবো ঠাকুর ঘরে, কিছু কিছু কাজ মানে আগানো আছে, কিন্তু জাস্ট এই চান করলাম, জল তেষ্টা পাচ্ছে, এখনো পর্যন্ত জলও খাওয়া চলবে না। আর এমনি তো আজকে নুনও খাবো না, বাস আজকে তো খালি ফল আর রাত্রিবেলায় সাবু এসব খেতে হবে। তো চলো তাহলে আমি পুজো কীভাবে নীল ষষ্ঠীর পুজো করি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। ঠাকুর ঘরে এসে গেছি, প্রথমেই আগে বলে নিই, এখানে আমাদের বেঙ্গলের মতো এই আকুম ফুলের মালা পাওয়া যায় না, তো আমি নিজেই মালা তৈরি করব। ফুল আছে এখানে, ইয়ে ধাগা আছে, তো আমি মালা তৈরি করে নেব। এখানে পাওয়া যায় না, না বেঙ্গলের মতো তো না সব কিছুই পাওয়া যাবে, তো আমি প্রথমে মালাটা তৈরি করে নিচ্ছি। মালা হয়ে গেল এবারে, আর ব্যাস রেডি হয়ে গেল। দুধ, এখানে দুধ আছে, আমি গঙ্গা জল একটু দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাব পাইনি আমি, ডাবের জল দিতাম, ডাব তো পাওয়া যায়নি। আর এই পুজো আমি মন্দিরে গিয়েও করি, কারণ এখন বেলা হয়ে গেছে, সকালে চলে গেলে ভালো হতো মন্দির, মন্দির এখন হয়তো তালা আছে, সকালে যেতে পারিনি, কারণ এই পুজোটা আমাদের 12টার পর করতে হয়। তো তার জন্য আমি বাড়িতেই নীলের উপোস, নীলের পুজোটা করছি। আর এই পুজোটা করে সন্তানের লম্বা মানে আয়ুর জন্য, আর দীর্ঘায়ু, আর সংসারের সুখ শান্তি সব কিছুই মিলে আছে। তো আমি প্রথমে আমি স্নান করিয়ে নিচ্ছি।
বৈকুণ্ঠ ভগবানকে চড়াতে হয়, তো এটা অনেক বড় ওখানে চড়ানো যাবে না, তো এটা আমি সাইডে রেখে দিলাম এটা। আর এমনিতে এখানে পাঁচ রকম ফল আছে, এটাও মানে ইয়েই হয়েছে, চড়ানো হয়েছে। আর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে নীলের ঘরের বাতি, যেটা মানে মানে নিজের সন্তানের নামে জ্বালাতে হয়। এখন বাচ্চে দুটো বেজে গেছে, বাস আমি এবারে জল টল খাবো। আর ভিডিও আর আজকে আর কিছু করব না, কারণ কি দেখাবার তো কিছু নেই, আজকে কিছু খাওয়ারও নেই, নুন তো খেতেই নেই, আগেই বললাম তো, বাস ফল খাবো, এইসব করে সারাদিনটা পেরিয়ে যাবে। তো এখন আমার মেয়ে এই অরেঞ্জ জুস বানিয়েছে আমার জন্য, এক গ্লাস অরেঞ্জ জুস, আর এই আমি এই ফল খাবো। আর যদিও আরও খিদে পায়, যদি পায় তাহলে আবার ফলই খেতে হবে, আরও আছে কিছু কিছু খিরা টিরা এসব খেয়ে নেব। তাহলে বাস এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তার আগে বলছি, লকডাউন চলছে, আমরা হয় মন্দির যাব, মানুষ কিছু চাইলে কিছুই করতে পারে, বাড়িতেও খুব ভালো পুজো করলাম, মন্দিরে তো খুব হড়বড় হড়বড় হয়ে যায়, কিন্তু বাড়িতে খুব সুন্দরভাবে পুজো করলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কি ভগবান যেন সবার ভালো করে, সবার মঙ্গল কামনা করছি। তো আজকে এই নীলের ঘরের উপোস করে বাস আমি সবার জন্য এই প্রার্থনা করি, যেন এই যেই রোগটা চলেছে যেন তাড়াতাড়ি এটাও ইয়ে হয়ে যায়, সবাই সুস্থ থাকবেন। তাহলে চলো, বাই।